আসসালামু আলাইকুম। স্টুডিওতে উপস্থিত এবং টিভি সেটের সামনে যে যেখান থেকে আমাদের এনটিভির ধারাবাহিক আয়োজন এডুকেশন কনসালটেন্সি উইথ কাজী দেখছেন, আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, শিক্ষাই শক্তি, শিক্ষাই সমৃদ্ধি। গ্লোবাল এডুকেশন যেমনি করে একটি জাতিকে লিড করতে পারে, তেমনি একটি সঠিক পরিকল্পনা এবং দিক নির্দেশনা একজন ছাত্রকে সাফল্য আনতে পারে। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষা লাভের আশায় পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। তাদের একটা বৃহৎ অংশের প্রথম পছন্দ ব্রিটেন। কথায় আছে, ব্রিটেনকে উচ্চশিক্ষার তীর্থস্থান বলা হয়। শিক্ষার্থীরা, এই ব্রিটেনে আগমন এটা নতুন কিছু নয়, সেটা শুরু হয়েছে 19 শতকের গোড়া থেকে। তবে সে সময়ে চোখে পড়ার মতো ছিল না, যেমনটি চোখে পড়ে বর্তমান সময়ে। সঠিক দিক নির্দেশনা এবং শর্ট অফ কমিউনিকেশনের অভাবে ছাত্রছাত্রীরা আজ বহুবিধ সমস্যার সম্মুখীন, আর্থিক এবং মানসিক ক্ষতির সম্মুখীন। তাদের এই দিকগুলো বিবেচনা করে এবং আমাদের কমিউনিটির প্রতি কমিটমেন্ট থেকে এনটিভির ধারাবাহিক আয়োজন এডুকেশন কনসালটেন্সি উইথ কাজী। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এডুকেশন রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন আপনারা করতে পারেন, টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে অথবা আমাদের কাছে ইমেইল করতে পারেন ec.kazi@ntbeurope.net। যাদের বাসায় স্কাইয়ের ব্যবস্থা নেই, তারা ইন্টারনেটে www.ntbeurope.net আপনারা আমাদের এই পাক্ষিক আয়োজন সরাসরি দেখতে পারেন। আমরা প্রতিটি পর্বে একজন করে এক্সপার্ট ইমিগ্রেশন অ্যাডভাইজার এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি আনার চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দিতে। আজকে আমাদের আয়োজনে উপস্থিত আছেন বাঙালি কমিউনিটির অতি পরিচিত মুখ, এক্সপার্ট ইমিগ্রেশন অ্যাডভাইজার জনাব মোহাম্মদ সেলিম ভাই। সেলিম ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি এবং আমরা খুবই আনন্দিত আপনি অতি ব্যস্ত মানুষ, ব্যস্ততার ফাঁক দিয়ে একটু সময় করে আমাদের এই প্রোগ্রামের জন্য আপনি সময় দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। পাশাপাশি আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের ছাত্র ভাই বোনদের জন্য একটি চমৎকার একটি প্রোগ্রাম নিয়ে আসার জন্য। কারণ অনেকে অনেক মানে ভুল ধারণা নিয়ে অনেক সময় ভুল পথে চলে যাচ্ছেন, তো তাদেরকে কিছু দিক নির্দেশনা দেখানোর জন্য যে আপনি এই প্রোগ্রামটা চালু করলেন, এটার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং এনটিভি কর্তৃপক্ষকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই সুযোগটা করে দিয়েছেন। ধন্যবাদ, ধন্যবাদ সেলিম ভাই। আমার বাম পাশে উপস্থিত আছেন ব্রিটেনের বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান লন্ডন স্কুল অফ বিজনেস অ্যান্ড ফাইন্যান্সের রিজিওনাল ডাইরেক্টর মিস্টার ম্যাথিউ গর্ডন। হাই ম্যাথিউ, হাউ আর ইউ টুডে? থ্যাংক ইউ, ফাইন, ভেরি মাচ। উই আর রিয়েলি ফিলিং প্রাউড দ্যাট ইউ অ্যাটেন্ড টুডেজ আওয়ার প্রোগ্রাম। মাই প্লেজার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আর সময় ব্যয় না করে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের মূল অনুষ্ঠানে। আমরা ইউকেবি এর যে কন্টিনিউয়াসলি যে রুলস পরিবর্তন হচ্ছে, সেইটা আমাদের শিক্ষার্থীদের উপর কীভাবে প্রভাব ফেলছে আমরা আমাদের অভিজ্ঞ সলিসিটর জনাব সেলিমের কাছে জানতে চাইব। ধন্যবাদ কাজী ভাই। পরিবর্তনের মধ্যে টিয়ার 4-এর যেসব চেঞ্জেস আছে, রিসেন্ট চেঞ্জেস, এর মাঝে টিয়ার 4 রিলেটেড একটা চেঞ্জেস আমি বলতে পারি। সমস্ত অ্যাকচুয়ালি PBS রিলেটেড এটা, সেটা হচ্ছে 1 অক্টোবর 2013 থেকে হোম অফিস যেটা অ্যানাউন্স করেছে যে আগে আমরা দেখতাম যে কেউ যদি তার মেইন অ্যাপ্লিকেন্ট থেকে কেউ যদি ডিপেন্ডেন্ট হয়ে যেতে চান, ধরে নিলাম কেউ একজন এখানে টিয়ার 4-এর মেইন অ্যাপ্লিকেন্ট আছেন, উনি ওনার হাজব্যান্ড বা ওয়াইফ আরেকজন যিনি অন্য আলাদাভাবে টিয়ার 4-এ আছেন, ওনাকে হয়তোবা ওনার ডিপেন্ডেন্ট উনি হতে চান, তো ওনাকে দেশে গিয়ে অ্যাপ্লিকেশন করে আসতে হতো। এটা ছিল টিল 30th of September 2013। বাট দ্য রুল হ্যাজ বিন চেঞ্জ নাও, এটা এখন হচ্ছে 1 অক্টোবর 2013 থেকে, যে তারা চাইলে যদি উভয়ে যদি মেইন অ্যাপ্লিকেন্ট থাকেন, PBS মেইন অ্যাপ্লিকেন্ট যদি উভয়ে থাকে, বোথ অফ দেম, এনি অফ দেম ক্যান সুইচ উইদিন দিস কান্ট্রি, দে ডোন্ট নিড টু গো ব্যাক টু দেয়ার অরিজিন কান্ট্রি অ্যান্ড অ্যাপ্লাই ফ্রম দেয়ার।
এখানে আমি বলবো যে এটাকে আমরা বলি কেস ল, একটা কেস হয়েছিল চ্যাং নামে একটা লোক কেস করেছিলেন, এই কেসটা ফার্স্ট ট্রাইব্যুনাল, তারপরে আপার ট্রাইব্যুনাল, তারপরে হাইকোর্ট পর্যন্ত গিয়ে এই কেসটা সে উইন করে। এটা উইন করার ফলশ্রুতিতে এখন হোম অফিসকে এই আইনটা চেঞ্জ করতে হয়েছে। চেঞ্জ করে এটা যেটা অ্যাকোমোডেট করেছে সেটা হচ্ছে যে ওই যে আমি বললাম যে দুজনেই যদি মেইন অ্যাপ্লিকেন্ট থাকেন, দুজনেই আলাদাভাবে মেইন অ্যাপ্লিকেন্ট, এরকম কিন্তু মাঝে মাঝে আমি স্টুডেন্ট থাকতে হবে মনে করেন আপনি, না পিবিএস যে কোনো ক্যাটাগরিতে থাকতে পারবে। ধরে নেন পয়েন্ট বেস সিস্টেম, ধরে নেন একজন হচ্ছে পিএসডব্লিউ ভিসাতে আছে হাজবেন্ড, ওয়াইফ হচ্ছেন টিআর ফোর আলাদাভাবে স্টুডেন্ট, টিয়ার ফোর মানে স্টুডেন্ট ভিসা আছেন। এখন হাজবেন্ড বা এখন ওয়াইফ চিন্তা করলেন যে উনি এখন আর মেইন অ্যাপ্লিকেন্ট থাকবেন না, উনি ওনার পিএসডব্লিউ ভিসা হোল্ডার যে হাজবেন্ড তার ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। আগে কি করতে হতো, এই ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন করতে হলে ওনাকে দেশে ব্যাক করে যেতে হতো, বাট এখন এটা প্রয়োজন নাই, এখান থেকে উনি অ্যাপ্লিকেশন করতে পারতেছেন উইদিন দ্য রুল, রুলের ভিতরেই। সেকেন্ড, আমাদের এই জিনিসটা চেঞ্জের পরে দেখা গেছে যে একটা রিউমার ছড়িয়ে গেছে, আমার মনে হয় মাঝে মাঝে এই ধরনের প্রশ্নের সম্মুখীন আপনি হন, আমি নিয়মিতভাবে হই, সেটা হচ্ছে এই যে সলিম ভাই আমি একটু ইন্টারাপ্ট করতে যাচ্ছি যে এই বিষয়ে আমি প্রায় স্টুডেন্টদেরকে আমার কাছে কোশ্চেন করতেছে যে যে দুইজনে যদি স্টুডেন্ট থাকে তাহলে চেঞ্জ করতে পারবে, অথবা কেউ যদি পিএইচডব্লিউ থাকে তারা কি এই দেশেই স্টুডেন্ট ভিসাটাকে চেঞ্জ করতে পারবে কিনা। আসলে স্টুডেন্টের এইটা এখন বর্তমান সময়ে একেবারে মৌলিক কোশ্চেন, আমি আশা করব শিক্ষার্থীদেরকে যেন আপনি একটা ক্রিস্টাল ক্লিয়ার সেটা আমি চেষ্টা করছি। আর তবে একটা জিনিস আমি স্মরণ করিয়ে দিতে চাই যে টিআর ফোর এর মেইন অ্যাপ্লিকেন্টের কেউ যদি ডিপেন্ডেন্ট হতে চান তাহলে কিন্তু পাশাপাশি আরও কিছু রিকোয়ারমেন্টস মিট করতে হয়। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্টস হচ্ছে টিআর ফোরের যিনি মেইন অ্যাপ্লিকেন্ট ওনাকে লেভেল সেভেনে স্টাডি করতে হবে। দুই নম্বর হচ্ছে হায়ার এডুকেশন ইনস্টিটিউশন, যেটা হচ্ছে স্পেশালি মোস্টলি হচ্ছে দ্য ইউনিভার্সিটিস, দ্য বিগ ইউনিভার্সিটিস, অলমোস্ট অল দ্য ইউনিভার্সিটিস ইন দ্য ইউকে দে আর হায়ার এডুকেশন ইনস্টিটিউট, HEI, নট হাইলি ট্রাস্টেড, নট টু বি কনফিউজড উইথ হাইলি ট্রাস্টেড, দ্য ইউনিভার্সিটিস ক্যান বি হাইলি ট্রাস্টেড or not, there are some universities who are only A rated. দুঃখিত সেলিম ভাই, আমাদের একজন কলার লাইনে আছেন, আমি এটা আমাদের অনুষ্ঠানের প্রথম কলার, আমি কলটা একটু নিয়ে নেই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম, কে বলছেন প্লিজ? ওয়ালাইকুম আসসালাম, can I speak to Fazi? Yes please. I would like to ask you a question about the new changes in a visit visa. Can someone on a visit visa study in UK? প্রিয় দর্শক, ইয়েস, আমি কোশ্চেনটা আমরা সরাসরি আমাদের আইনজ্ঞ মোহাম্মদ সেলিম ভাইয়ের কাছে জানতে চাইব। ধন্যবাদ আপনাকে কলার। এখন যে রুলটা যেটা চেঞ্জ হয়েছে সিন্স 28th of October 2013, রুলটা হচ্ছে ভিজিট ভিসা যদি কেউ থাকে উনি সর্বোচ্চ 30 দিন এখানে স্টাডি করতে পারবেন উইদাউট এনি প্রায়র পারমিশন ফ্রম দ্য UKBA। সর্বোচ্চ 30 দিন উনি এখানে স্টাডি করতে পারবেন, তবে এই কোর্স যেটা হবে সেটা হতে হবে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স হতে পারবে না, এছাড়া অন্যান্য কোনো কোর্স, তবে 30 দিনের কোনো কোর্স, এটাকে আসলে কোর্স না বলে ট্রেনিং বলাটাই আমার মনে হয় যে বেটার। ট্রেনিং কোর্স আছে, শর্ট কোর্স, আসলে এটা এমন না যে কেউ কেউ এটাতেও কনফিউজড হয়ে গিয়েছিলেন আমাদের কমিউনিটিতে যে ভিজিট ভিসা এসে কি এখন তাহলে টিআর ফোরে সুইচ করা যাবে, এরকম আমি কিছু কিছু ইনকোয়ারি পেয়েছি, হুইচ ইজ ইনকারেক্ট। কারেক্টটা হচ্ছে যে আপনি ভিজিট ভিসা এসে সর্বোচ্চ 30 দিনের একটা কোর্স বা ট্রেনিং করতে পারবেন, বাট ইট ক্যানট বি অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স। জি, ঠিক আছে, আশা করি দর্শক তার উত্তরটা পেয়েছেন। সম্মানিত দর্শক, আপনি আমার মনে হয় সেলিম ভাই আপনাকে অত্যন্ত গুছিয়ে প্রশ্নের উত্তরটি দিয়েছেন। আমরা এখন কথা বলবো আমাদের বিশেষ অতিথি ম্যাথিউ গর্ডন। ম্যাথিউ গর্ডন, আই নো অ্যান্ড পার্সোনালি আই সিন ইউ ভেরি লং টাইম, ইউ আর জাস্ট ডিলিং উইথ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। হোয়াট অ্যাবাউট ইউর ফিল দ্য প্রিভিয়াস টাইম, দ্যাট মিন্স আই এম টকিং অ্যাবাউট বিফোর 2009 অ্যান্ড আফটার 2009? Got you. That's a very good and challenging question, actually. Before I answer, I just want to say one thing. Assalamu alaikum to your studio audience and those at home. Secondly, happy birthday, Kazi. Today it's your birthday today. I knew I'd embarrass you on screen. And to come back to that question, to be very honest with you, there is a vast difference in terms of the
systems, the procedures, everything from 2009 to date. You know, I'm not a solicitor, I'm not somebody who's as well versed and knowledgeable in the immigration field, but in terms of the numbers of students, the types of students, the level of the students that are coming through now, very, very different to how it was back in 2009. Mr. Matthew, I'm coming back again. Amader ekjon honorable caller, he is waiting for us. Hello caller, assalamu alaikum, ke bolchen please? Hello, assalamu alaikum. Ji, ji, apnar question bolun. Ji bhai, amar duita question asil. Ji. The first question hoilo je amar amma hilo right upe bole takta aso indeso. To British passport lagi apply korto ora bade tara interview lagi lagte amar mamao asla. কত আগে ইন্টারভিউ হয়েছে দর্শক? 20 দিন আগে। আচ্ছা, স্পেশালি দর্শক কাজী ভাই, ইফ ইউ প্রিয় প্রিয় দর্শক, আপনি আমার মনে হয় আপনি অবহিত, আমি আপনাকে সম্মান রেখে বলছিলাম আমাদের এই অনুষ্ঠানটি শুধুমাত্রই এডুকেশন রিলেটেড। ধন্যবাদ দর্শক। থ্যাংক ইউ। এডুকেশন রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন আপনারা করতে পারেন প্রিয় কলার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। জি, আমরা পরবর্তী কলে যাচ্ছি, প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, জি জি, বলুন বলুন। জি ভাইয়া, আমি একটু জোরে বলুন। আমি জানতে চাচ্ছিলাম আমার হাজবেন্ড আসছে 2000 সালে। জি বলুন। হ্যালো। জি, 2004 সালে তো ও এখন পিএলডব্লিউতে আছে। জি, উনি এখন পিএলডব্লিউতে আছে। পিএলডব্লিউতে আছে, বাট এখন 9 ইয়ার্স রানিং। আমি যদিও এটা সরাসরি এডুকেশন রিলেটেড কোশ্চেন না, তারপরেও আমি আমাদের অভিজ্ঞ সলিসিটর মোহাম্মদ সেলিম ভাইয়ের কাছে জানতে চাইবো। ধন্যবাদ কাজী ভাই। দর্শক, আপনাকে প্রশ্নের জন্য ধন্যবাদ। এটা ওনার হচ্ছে, আপনি বললেন যে 2 মাস 13 দিন শর্টফল থাকবে 10 বছর হওয়া থেকে। আমি খুব সংক্ষেপে উত্তর দিয়েছি, কারণ এটা শুধু আমরা চেষ্টা করছি এডুকেশন রিলেটেড প্রশ্নগুলো নিতে, কারণ এই লয়ের প্রশ্ন করার জন্য অন্য প্রোগ্রাম আছে। অবশ্যই অন্য প্রোগ্রামে মোস্ট ওয়েলকাম আপনার প্রশ্ন করার জন্য। এখানে উনি যেটা করতে পারেন, আমি জানি যে ওনার 9 বছর 10 মাস যদি হয়ে যায়, তার মানে উনি 7 বছর 10 মাস উনি কাটিয়েছেন TR4 অথবা স্টুডেন্ট ভিসায়, আর বাকি 2 বছর হচ্ছে PSW-তে। তো উনি হিসাব করে দেখতে হবে কোন লেভেলে উনি কত বছর ছিলেন। সর্বোচ্চ 5 বছর উনি থাকতে পারবেন ডিগ্রি লেভেলে, লেভেল 6 অ্যান্ড 5, আর বিলো ডিগ্রি লেভেলে পারবেন হচ্ছে উনি সর্বোচ্চ 3 বছর। তো ওই হিসেবে দেখতে হবে যে ওনার কি আর কিছু পাওনা আছে কিনা, কোনো কোনো আরও সময় উনি পান কি না, সেটা হলে উনি অ্যাপ্লিকেশন TR4ও করতে পারেন। আর আমি সবচেয়ে বলবো যে যদি 2 মাস 13 দিন বাকি থাকে, আসলে 28 দিন আগে তো উনি অ্যাপ্লাই করতে পারেন, তার মানে ওনার অ্যাকচুয়াল শর্টফল অ্যাপ্লিকেশন করার যদি উনি চান 28 দিন আগে করতে পারেন, যেহেতু উনি 1.5 মাস পরেই দেখা যাবে যে উনি অ্যাপ্লিকেশন করতে পারবেন যে জেট শেষ হওয়ার। তো উনি কোনো না কোনো একটা অ্যাপ্লিকেশন করে, TR4-এর হতে পারে একটা অ্যাপ্লিকেশন করে, সেই অ্যাপ্লিকেশন পেন্ডিং থেকে যাবে এই প্রায় 1.5 মাস। এমনভাবে যদি অ্যাপ্লিকেশন উনি করেন, পেন্ডিং থাকা অবস্থায় যখন ওনার 10 বছর পুরো হয়ে যাবে, তখন আমি অ্যাডভাইস করবো যে উনি সেট LR, যেটা হচ্ছে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন, সেটা উনি করবেন। বলে দিবেন যে আগের যে পেন্ডিং একটা অ্যাপ্লিকেশন আছে সেটাকে যাতে হোম অফিস ভ্যারিয়েশন করে, ভ্যারিয়েশন ফর অ্যাপ্লিকেশন ফর ভ্যারিয়েশন অফ অ্যাপ্লিকেশন এটাকে বলা হয়। উনি আগের অ্যাপ্লিকেশনটাকে ভ্যারি করার জন্য এই নতুন একটা অ্যাপ্লিকেশন করবেন। এভাবে করে উনি 10 বছরে করতে পারেন। তবে আপনাকে আমি বলবো যে আপনি কোনো সলিসিটারের সাথে দেখা করতে পারেন, অথবা অন্য কোনো ল বেসড যেই প্রোগ্রামগুলো আছে সেগুলোতে ফোন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ সেলিম ভাই, অতি সুন্দর করে আপনি বুঝিয়ে বললেন। আমার মনে হয় প্রিয় দর্শক উনি ওনার জবাব পেয়েছেন। আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি। জি দর্শক, প্লিজ কল করেন, প্রশ্নটি বলুন প্লিজ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে আমি কিন্তু পরবর্তীতে আমার কলেজ চলে যায় এবং এখন আমি ওভারস্টে হয়ে গেছি, এখন আমার করণীয় কি?
লেভেল সেভেনে আপনি কত সালে আসছেন ইউকেতে? 2011-এ। আপনার কলেজ বন্ধ হয়েছে কবে? কলেজ বন্ধ হয়েছে 12-এর ফার্স্টে। এটা কি রিভোক হয়ে গেছে না সাসপেনশনে আছে? সাসপেনশনে। আপনার ভিসা এক্সপায়ার কবে? ভিসা এক্সপায়ার হচ্ছে 12-এর জুনে। সেলিম ভাই, দর্শক আপনি কোনো অ্যাপ্লিকেশন করেন নাই 12-এর জুনের জুনে যে আপনার ভিসা শেষ হয়ে যাচ্ছিল তখন কোনো অ্যাপ্লিকেশন? এখন আর কিছু করি নাই, এখন আমার করণীয় কি? আচ্ছা দর্শক, এটা আপনি লং টাইম যাবত ওভার স্টেয়ার, আপনার অ্যাপ্লিকেশন যে কোনো অ্যাপ্লিকেশনই রিফিউজ হয়ে যাওয়ার কথা। পিবিএস অ্যাপ্লিকেশনে ইউ ক্যানট বি অ্যান ওভার স্টেয়ার মোর দেন 28 ডেজ, দেন দ্য ইফ ইউ আর দে ওভার স্টেয়ার ফর মোর দেন 28 ডেজ, দেন দ্য অ্যাপ্লিকেশনস উইল বি রিফিউজ অটোমেটিক্যালি রিফিউজড। এটা ইউজুয়ালি আনলেস আপনার যদি কোনো এক্সট্রিম সার্কামস্টেন্সেস থাকে এবং সেটা যদি আপনি জাস্টিফাই করতে পারেন, সেটা যদি আপনি প্রুফ করতে পারেন ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে, তাহলে হচ্ছে যে আপনার কিছু সুযোগ থাকতে পারে। কিন্তু এটা খুবই খুবই নগণ্য, এটা হচ্ছে হোম অফিসের ডিসক্রিপশন, তাদের মর্জির উপরে যদি দেয় বা দেয় না। কিন্তু ইন জেনারেল আমি বলতে পারি আপনি প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে আপনি ওভার স্টের, এখনকার অ্যাপ্লিকেশন কিন্তু আপনার রিফিউজ হবে। তবে আপনার আর কী কী রেমিডি আছে, অন্য কোনো সেক্টরের কোনো কিছু রেমিডি আছে কিনা, সেটার জন্য আপনি একজন বিজ্ঞ সলিসিটার বা ইমিগ্রেশন অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করতে পারেন। সেলিম ভাই, এই ক্ষেত্রে আমি যে আরেকটি তথ্য অ্যাড করতে চাচ্ছি, ভিসা এক্সপায়ার হওয়া যাওয়ার পরে যে 28 দিনের যে রুলটা পরে অ্যাপ্লিকেশন করতে পারে, এটা এটা সম্পর্কে যদি একটু ধন্যবাদ ধন্যবাদ কাজে ভাই। পয়েন্ট বেস সিস্টেমের অ্যাপ্লিকেশনগুলোর ব্যাপারে যেটা রুলটা এসেছিল, এটা গত বছরের 9th of July 2013-এ এসেছিল, সরি 2012-এ এসেছিল, 9th of July 2012-এ লাস্ট ইয়ার। তো এটা আপনার আগে ছিল যে এই ধরনের ওভার স্টে, বেশি ওভার আরও 2-1 মাস, 6 মাস, 9 মাস, এমনকি 1.5 বছর ওভার স্টেও আমি হ্যান্ডেল করেছি ভিসা লেগে এসছে। কিন্তু সেই রুলটা তারা তখন অ্যাবলিশড করে দিল। তারা যেটা করলো সেটা হচ্ছে যে 28 দিনের চেয়ে বেশি যদি কেউ ওভার স্টে হয় তাহলে তার অ্যাপ্লিকেশন এই ওভার স্টে হওয়ার কারণে রিফিউজ হয়ে যাবে। অন্য সব পয়েন্টস যদিও সে পায়, সে যদি কাসের 30 পয়েন্টস পায়, মেনটেন্যান্স ফান্ডের 10 পয়েন্টস পায়, স্টিল সে মানে ভিসাটা পাবে না, কারণ হচ্ছে যে ওই 28 দিনের বেশি সে ওভার স্টেয়ার। এই রুলটা সবাইকে খেয়াল রাখতে হবে। আর আর আমি স্পেশালি ওইটা কি যে কোনো ভ্যালিড রিজন ছাড়াই থাকতে পারে যে 28 দিনের মধ্যে? আমরা এই প্রশ্নের, সরি সেলিম ভাই, আমরা আবার ফিরে আসছি এই প্রশ্নটি আরও আরও বিশদভাবে জানার জন্য। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন এডুকেশন কনসালটেন্সি উইথ কাজী, সৌজন্যে এফবিএ ইউকে লিমিটেড এবং মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস।